আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এইচের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো আপনার বাইকের তিনটি সমস্যা দেখা দিলে আপনি অবশ্যই অবশ্যই ক্লাচ প্লেট পরিবর্তন করবেন, এবং এই তিনটি বিষয় যদি আমরা না বুঝে ভুল কাজ করি তাহলে আপনার বাইকের অতিরিক্ত পরিমাণের ইঞ্জিন হিট হবে। এবং শুধু ইঞ্জিন হিট নয়, আপনার বাইকের রিং পিস্টন দ্রুত নষ্ট হয়ে যাবে বা কানেক্টিং রড নষ্ট হয়ে যাবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, এক নাম্বার বিষয় হলো আমরা বাইক যখন রাইড করতে যাই এখানে আমাদেরকে বুঝিয়ে নিতে হবে যে আপনার ক্লাচ প্লেটের কী অবস্থা আছে। যেমন কিভাবে আমরা বুঝবো, এক নাম্বার বিষয়টা হলো যেটা যে ক্লাচের ফ্রি প্লেটটা আমরা ঠিক আছে কি না চেক করব। এই ক্লাচের ফ্রি প্লে কীভাবে চেক করতে হবে এটা আমি পরে বলতেছি, কিন্তু আমরা যখন বাইক রাইড করতে যাব অবশ্যই অবশ্যই প্রতিদিন বাইকটি স্টার্ট দেওয়ার পর সকালবেলা আপনারা একটু ক্লাচ প্রেস করে ধরে রাখবেন। যেমন দেখেন যে ইয়ামা ব্র্যান্ড বা সুজুকির কিছু কিছু মডেলে আপনার ক্লাচ প্রেস ছাড়া কিন্তু বাইক আপনার স্টার্ট হয় না। কারণ এখানে দুইটা বিষয়, এক নম্বরে গিয়ার থাকলে আপনার ক্লাচ প্রেস করতে হবে, দ্বিতীয়ত বিষয় হলো গিয়ার না থাকলেও আপনার ক্লাচ প্রেস করতে হবে, এটা বাইকের জন্য ভালো। দ্বিতীয় নম্বর বিষয়টা হলো যেটা ক্লাচ প্রেস করে সকালবেলা আপনি কমপক্ষে 15-20 সেকেন্ড বা 30 সেকেন্ড ধরে রাখবেন। এই ক্লাচ প্লেট প্রেস করে ধরে রাখার পরে আপনার ক্লাচের প্লেটগুলো যখন গ্যাপ হয়ে যাবে তখন ওখানে ইঞ্জিন অয়েল দ্রুত চলে আসবে। তো এখন বিষয়টা হলো যেটা আমরা বাইক যখন রাইড করি তখন আমাদেরকে বুঝিয়ে নিতে হবে। বুঝিয়ে নিতে হবে কীভাবে, ধরেন আপনি যেভাবে বাইক রাইড করুন না কেন, ধরেন আপনি 100 সিসি বাইক চালাচ্ছেন, আপনি 50-60-70-80 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালান, বা 150 সিসির ক্ষেত্রে একটু বেশি আপনি চালাইতে পারেন। তো সর্বপ্রথম এই যে এক নাম্বার গিয়ারটা আমরা যখন দিব, দেওয়ার পর ক্লাচ যখন শেষের দিকে ছেড়ে দেব, মানে ইঞ্জিনের যে একটা শক্তি, এটা ঠিকভাবে কিন্তু আপনার কাজ করে না। কাজ না করার কারণে দেখা গেল যে ক্লাচটা আপনার কিন্তু একদম শেষে যেয়ে গাড়িটা স্লো মোশনে আপনার কিন্তু স্পিডটা উঠতেছে। দ্বিতীয় নম্বর বিষয়, ধরেন আমি এক নাম্বার গিয়ারে গাড়িটা রাইড করতেছি, 2 নাম্বার 3 নাম্বার গিয়ার যখন দিব, যদি আপনার বাইকটি 5 গিয়ারের বাইক হয় তাহলে দেখবেন 3 নাম্বার গিয়ার দিয়ে যখন আমরা গাড়িটা ক্লাচের একটা রেডি পিকাপে নিতে যাব, তখন দেখবেন যে 2-5 সেকেন্ড বা 7 সেকেন্ড পর আপনার বাইকটি কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে, এই 2-5-7 সেকেন্ড দেখা গেল যে একটু পিছু টান বা বাইকটা ফ্রি, মানে জাম লাগবে আপনার। এই সমস্যা যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার ক্লাচের ফ্রি বলে এবং চেক করতে হবে। তারপরে আপনার যদি না ঠিক থাকে ক্লাসে ফ্রি বলে তাহলে আপনার ক্লাস প্লেট পরিবর্তন করতে হবে। গিয়ার বাইকগুলো যেগুলো রেডি পিকাপের বাইক এগুলোতে ক্লাস প্লেট নষ্ট হলে আপনার 1st গিয়ার থেকেও বুঝতে পারবেন, বাট 3 নম্বর গিয়ারে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যদি আপনার বাইকটি 4 গিয়ারের বাইক হয়ে থাকে, যেমন ধরেন 100 সিসি বাইক, এই বাইকগুলোতে আপনার বুঝার উপায় হলো যখন আপনি 1st গিয়ার দিলেন, 1st গিয়ার দিয়ে আপনি বাইকটি একটু তো স্বাভাবিকে বা স্লো গতিতে চালাতে হবে। ধরেন যে 2nd গিয়ার দিয়ে আপনি রেডি পিকাপে বা একটু দ্রুত স্পিডে তোলার চেষ্টা করতেছেন, সে সময় 1 নম্বর বিষয় হলো দেখবেন যে গিয়ার আপনি যখন 2 নম্বর গিয়ার দিচ্ছেন তখন একটু হার্ড মনে হবে। দ্বিতীয় নম্বর বিষয়টা হলো যেটা ক্লাচ যখন ছেড়ে দিবেন তখন একটা ব্যাড নয়েজ আসতে পারে, সেটা আমি পরে কথা বলবো। এবং স্পিডটা আপনার মনে হয় যে ক্লাচ হয়ে আছে, গাড়িটা আপনার চিল্লাচ্ছে বেশি বাট স্পিড উঠতেছে না, এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। যদি এই সমস্যা হয় অবশ্যই ক্লাচ ব্লেড পরিবর্তন করতে হবে। আর এবং এই সমস্যাটা যদি হয়, ক্লাচ যদি আপনার ছেড়ে না দেয়, ঠিকভাবে চেপে ধরে থাকে, বা ক্লাচ প্লেট বাডিগুলো যদি ক্ষয় হয়ে যায় তাহলে ইঞ্জিন আগুনের মতো গরম হবে। এখানে আরও 2টা বিষয় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। তো চলুন এখন ওই 2টা বিষয়ে আমি কথা বলে নেই, তারপরে ক্লাচ অ্যাডজাস্ট কীভাবে করতে হবে কখন সেটা বিষয়ে আমি আলোচনা করব। কোন বিষয় হলো যেটা কিছু বাইক আছে 100 সিসি 110 20 ভেভ, অনেক বাইকেই আছে, তো নির্দিষ্টভাবে অতগুলোর নাম বলা যাবে না, জাস্ট আমি বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি। দেখবেন যে আমরা যখন গাড়ি স্টার্ট দেওয়ার পর ক্লাচ প্রেস করে গিয়ারটা দিব, দেওয়ার পর ক্লাচটা যখন শেষের অংশে চলে যাবে পেছন থেকে কট করে একটা সাউন্ড আসে, পেছন থেকে আপনার কট করে একটা সাউন্ড আসতেছে। আপনি সামনের ফ্রন্ট স্পকেট, পিছনের চেন স্পকেটের ক্র্যাং বেয়ারিং, ড্রাম রাবার সব কিছুই ঠিক করলেন, আপনার তারপরও সাউন্ডটা যাচ্ছে না। এখন দেখা গেল এই সাউন্ডটা বন্ধ করার জন্য অনেক মেকানিক ভাইয়ে আছে যে চেনটা বেশি টাইট করে দেয়, কারণ ওরা মনে করে যেহেতু পিছন থেকে সাউন্ডটা আসতেছে সেক্ষেত্রে এটা চেনের সাউন্ড, বা অনেক সময় পরিবর্তন করে দেয়, কাজ হয় না। এই সমস্যা যদি দেখা যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ক্লাচ প্লেট পরিবর্তন করবেন। এখানে চেন সেট, ড্রাম রাবার বা ক্র্যাং বেয়ারিং পরিবর্তন করে কোনো কাজ হবে না। তারপরে আরেকটা বিষয়,
যেমন ডিসকভার 125, অনেক টিভিএস মেট্রো, অনেক বাইক আছে যে যখন আমরা গাড়িটা আমরা চালাতে যাই, যখন আমরা ক্লাচটা গিয়ার দিয়ে ক্লাচ যখন শেষের দিকে চলে যায়, ক্লাচটা যখন আপনার 90% চলে যায়, দেখবেন যে পিছন থেকে একটা খ্যার 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 একটা সাউন্ড আসে, মনে হচ্ছে যে চেন ক্র্যাঙ্ক নষ্ট হয়ে গেলে যেরকম একটা খ্যারখ্যারি সাউন্ড আসে এইরকম সাউন্ড আসে। তো এইটার কারণে আমরা করে কি অতিরিক্ত পরিমাণে আপনার চেন টাইট করে দিই এবং ক্লাচও টাইট করে দিই। এ কারণে আপনার ইঞ্জিন অতিরিক্ত পরিমাণে হিট হবে এবং ক্লাচ প্লেট দ্রুত নষ্ট হয়ে যাবে, কারণ ক্লাচের ফ্রি প্লেটটা তো আমরা রাখলাম না। এখানে আরেকটা বিষয় যদি আমি এখানে ব্যাখ্যা করি, যেমন ধরেন ডিসকভার 125, অনেক বাইক আছে বা হিরো বাইক আছে, এই বাইকগুলোর তো অনেক সময় দেখা যায় যে আপনি 4 নম্বরে বাইকটি রাইড করতেছেন, কোনো কারণে আপনার বাইকটি স্লো করা লাগতেছে, হতে পারে 40 বা হতে পারে 50 গিয়ারে আপনারা টপ গিয়ারে আছে, 4 গিয়ার হলে 4 গিয়ারে, 5 গিয়ার হলে 5 গিয়ারে উদাহরণ হিসাবে। তো যখন আমরা ক্লাচটা ছেড়ে দিচ্ছি পেছন থেকে খ্যার 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 মানে এত বেশি একটা সেনার নয়েজ আসতেছে যা বলা বাহুল্য। তো এই সমস্যাটা যদি আপনার বাইকের ফিল হয় তাহলে আপনি একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, যদি আপনার বাইকটি 40 পাওয়ার আওয়ার স্পিডে থাকে তাহলে একটা গিয়ার মাইনাস করে দিবেন, 3 নম্বরে আপনি বাইকটি রাইড করবেন, বা 5 নম্বরে বাইক হলে 3 নম্বর গিয়ার আপনি রাইড করবেন। করার পর দেখবেন যে এই সাউন্ডটা আসলে ঠিক আছে কিনা, যদি আপনার সাউন্ডটা কম আসে বা সামান্য আসে তাহলে আপনার ক্লাচ প্লেটের ফ্রি প্লেটটা ঠিক রাখবেন, এভাবে চালাবেন, একটা সময় যেয়ে আপনারা ক্লাচ প্লেটটা পরিবর্তন করে দিবেন। আর যদি আপনার ওই 3 নম্বর বা 2 নম্বর গিয়ারও খেরখার খেরখার করতেছে তাহলে অবশ্যই কোনোভাবে দেরি করার দরকার নাই, আমি মনে করি যে আপনার ক্লাচ প্লেটটা পরিবর্তন করতে হবে, তার সঙ্গে ক্লাচ বডিগুলোও পরিবর্তন করতে হবে। তো ভিউয়ার্স, এই ক্লাচ প্লেটটা যদি আমরা সঠিকভাবে পরিবর্তন না করি তাহলে আসলে কিন্তু ইঞ্জিন অতিরিক্ত পরিমাণে হিট হয় এবং তেল মাইলেজ কমে যায়, টপ স্পিডও কমে যায়, এটা আমরা কম বেশি সবাই জানি। তো এখন বিষয়টা হলো যেটা ক্লাচ কীভাবে অ্যাডজাস্ট করবো সেই বিষয়টা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই দেবো। তো ভিউয়ার্স, এই যে ক্লাচ প্লেটের এই ফাইবারগুলো যখন পুড়ে যাবে, হার্ড হয়ে যাবে, তখন আপনারা দেখবেন যে এই যে ক্লাচ হাফ সেন্টারগুলো কিন্তু ক্ষয় হয়ে যায়, এই ক্ষয়ের যে অংশগুলো এগুলো কিন্তু পুরো ইঞ্জিনে সার্কুলেশন হয়ে গেলে আপনার রিং পিস্টন কানেকশন এগুলো কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে। তো ক্লাচ প্লেট যখন আপনার এই ফাইবারগুলো হার্ড হয়ে যাবে, এই ফাইবারগুলোর কাজ হলো আপনার ক্লাচ প্লেট দ্বারা প্রেশার প্লেট এবং হাফ ক্লাচ ফুল ক্লাচগুলো কিন্তু যখন আমরা ক্লাচ ছেড়ে দিব এটা দ্রুত সময়ের মধ্যে চেপে ধরবে, যত চেপে ধরবে আপনার রেডি পিকআপটা অত হবে। তো এগুলো যখন হার্ড হয়ে যায়, অনেক সময় আপনারা ভালো করে জানেন যে ব্রেক শ্যু যখন হার্ড হয়ে যায় ব্রেক শ্যুর ফাইবারগুলো আপনার ঠিক দেখা যাচ্ছে, বাট যখন হার্ড হয়ে যায় তখন কিন্তু অনেক প্রেশার দিতে হয় আপনার ব্রেকটা হতে, যখন ফাইবারগুলো একটু ভালো থাকবে তখন কিন্তু ব্রেকটা আপনার সুন্দরভাবে হবে। সেম একইভাবে ক্লাচের ফাইবারগুলো কিন্তু কাজ করে। তো এই ফাইবারগুলো যখন হার্ড হয়ে যাবে তখন কিন্তু আপনার ক্লাচটা যখন আপনি ছেড়ে দিবেন 2-4-5 সেকেন্ড পর কিন্তু আপনার রেডি পিকআপটা নিয়ে আসতেছে। এই 2-4-5 সেকেন্ড যে আপনি এই যে রেডি পিকআপ ধরে রাখলেন, এই যে ফ্রিভাবে চললো মানে ক্লাচ প্রেস করে যেভাবে রাখলে যেরকম হয়, এই সময়টা কিন্তু ইঞ্জিনের জন্য অনেক ক্ষতি হয়। তো আশা করি বুঝতে পারছেন এই সমস্যাগুলো হলে অবশ্যই আপনারা ক্লাচ প্লেট পরিবর্তন করে দিবেন, আর এভাবে যদি আমরা ঠিকভাবে মেনটেন্যান্স না করি তাহলে এই বাড়ির অংশগুলো অ্যালমোনিয়ামগুলো মোবিলের সাথে মিশ্রণ হয়ে আপনার রিং পিস্টন নষ্ট হয়ে যাবে। তো এখন বিষয়টা হলো যেটা ক্লাচ প্লেটটা বা ক্লাচ এক্সজস্টটা আমরা কখন করব। তো ভিউয়ার্স দেখুন, এই বাইকটির কিন্তু এই যে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন যে ফ্রি ফেলাটা আছে, এই ফ্রি ফেলা চেক করার নিয়ম হলো আপনি ভালো করে এখনই রাইড করে দেখবেন যে আপনার বাইক যখন 10 কিলো 15 কিলো চলবে তখন কিন্তু ক্লাচের ফ্রি ফেলে যদি আমরা এখানে ধরে নেন 5 থেকে 10 মিলিমিটার দিলাম, কিন্তু আপনার বাইক যখন 10 থেকে 15 বা 20 কিলোমিটার রাইড হবে তখন কিন্তু ফ্রি ফেলাটা বেড়ে যাবে আপনার 15 মিলিমিটারে। এই জন্য ইঞ্জিন আপনার 2-3 কিলো বা 5 কিলো চালার মতো অবস্থায় তারপরে একটু ঠান্ডা করে আপনার ক্লাচটা অ্যাডজাস্ট করে নিলে সব থেকে বেটার হয়। এই যে দেখেন আপনারা ক্লাচের ফ্রি ফেলে চেক করবেন কিভাবে, যদি আপনার ফ্রি ফেলাটা কমে গেছে তাহলে এখানে নিচের নাটটা লুজ দিয়ে উপর থেকে আপনারা টাইট দিয়ে দিবেন, আর যদি মনে হচ্ছে যে ফ্রি ফেলে কম হচ্ছে তাহলে উপরের নাটটা লুজ দিয়ে আপনার ফ্রি ফেলাটা চেক করতে হবে। তাহলে আশা করি আপনার বাইকের এই সমস্যাগুলো হবে না। এই ফ্রি ফেলে চেক করার সময় অবশ্যই দেখবেন যে ক্লাচ প্লে ক্লাচের যে ইঞ্জিন ক্লাচ লিভারটা বা ক্যাবেল বা হাতের যে লিভারটা আছে এটা আমি হালকা যখন ফ্রি ফেলেটা চেক করবো যে দেখুন অটোমেটিক কিন্তু নিচে চলে যাচ্ছে, এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। যদি এরকমটা আপনার না হয়, জাম হয়ে থাকে বা হাত দিয়ে সরাই দিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ক্লাচ ক্যাবেলটা চেক করবেন, প্রয়োজনীয় পরিবর্তন করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিষয়। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে।
হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানাই দেবেন, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।